আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, এমবি ইউনিটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে একটা খুবই সুসংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে সুসংবাদটির শিরোনাম হচ্ছে নামজারি বাতিল। তো আমরা যারা আগে ভূমি ক্রয় করতাম, তো সেক্ষেত্রে নামজারি করা লাগতো ভূমি অফিসে গিয়ে। তো আপনারা জানেন, সেক্ষেত্রে অনেক প্রতারিত হতেন এবং অনেক ঝামেলার সৃষ্টি হতো, দালাল, তারপর আনুষঙ্গিক অনেক খরচ, অনেক টাকা লাগতো। দেন তারপর যখন ভূমি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে অনলাইনে আবেদনের মাধ্যমে আপনারা নাম জারি করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে 1180 টাকা সামথিং দিয়ে আপনারা সরকারিভাবে নাম জারি করতে পারবেন। তো সেক্ষেত্রেও কিন্তু পাবলিক যারা রয়েছে তারা কিন্তু আসলে সেই সুফলটা ভালোভাবে পায় নাই, কারণ দালাল চক্র তারাই জিতে যায় পরবর্তীতে। এখন বর্তমানে এসে 2024 সালে বাংলাদেশ সরকার একটি সিদ্ধান্ত নেয়, সেটা খুবই একটা কার্যকারী সিদ্ধান্ত। সেখানে বলা আছে যে আপনারা যে ভূমি মন্ত্রণালয় এবং যে আইন মন্ত্রণালয় রয়েছে, যদিও ভূমি মন্ত্রণালয় শুধু নামজারি তারপর এসব নিয়ে কাজ করে, আর আইন মন্ত্রণালয় যেটি করে, আপনি যখন কোনো নতুন জমি কিনেন সেক্ষেত্রে আইন মন্ত্রণালয় ওই যে সাব রেজিস্ট্রার অফিস আছে, সেখানে দলিল দলিল রেজিস্ট্রি করা থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম করে থাকে। তো সেক্ষেত্রে আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মধ্যে আসলে কমিউনিকেশনটা থাকে না, যে কতটুকু ও জমির মালিক কতটুকু জমি বিক্রি করে দিয়েছে সে সম্পর্কে আসলে ভূমি মন্ত্রণালয় বা আপনাদের যে ভূমি অফিসগুলো রয়েছে তারা অবগত নয়। তো এখন যেহেতু ডিজিটাল যুগ, তো সেক্ষেত্রে এখন থেকে ডিজিটালি আপনার ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুতই যদি কেউ জমি বিক্রি করে বা ক্রয় করে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জেনে যেতে পারবে যে ভূমি মন্ত্রণালয় কোনো জমির রেজিস্ট্রি হয়েছে কি হয় নাই। যদি কোনো জমি রেজিস্ট্রি হয়, তো সেক্ষেত্রে সেই জমিগুলো ভূমি মন্ত্রণালয় সেটা আপডেট করে দিবে, এবং জমি যদি কমে তো সেক্ষেত্রে তো ওয়েবসাইটের মাধ্যমে সেক্ষেত্রে কম করে দিবে। এখন আমরা একটা খবর দেখবো, দেখতে পাচ্ছেন এখানে কালো কণ্ঠ একটা প্রতিবেদন করছে, শিগগিরই আসছে দ্বিতীয় প্রজন্মের নামজারি সিস্টেম স্মার্ট মিউটেশন। এখানে আপনি এই খবরটা পড়লে দেখতে পারবেন, তো খবরের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে শিগগিরই বাংলাদেশের নাগরিকদের কাছে পরবর্তী প্রজন্মের নামজারি সিস্টেম স্মার্ট মিউটেশন উপস্থাপন করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অধিকতর সহজে দ্রুত নিরাপদভাবে মিউটেশন আবেদন করার সুবিধার্থে এই ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন। আজ শনিবার রাজধানীর ভূমি ভবনে স্মার্ট মিউটেশনের একটি ডেমো প্রদর্শন করা হয়। ভূমি সচিব খলিলুর রহমান এই সিস্টেম সক্ষমতা প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডল, ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর সহ কর্মচারী বৃন্দ, মাঠ পর্যায়ে ভূমি অফিসের নেতাকর্ম উপস্থিত ছিলেন। ডেমো প্রদর্শনীর পর ভূমি কর্মকর্তা সক্রিয়ভাবে গঠনমূলক ফিডব্যাক প্রদানে, যা স্মার্ট মিউটেশন সিস্টেমে চলমান উন্নয়নে প্রযোজ্যতা অনুসারে অন্তর্ভুক্ত করা হয়। বিগত 6 বছর ধরে চালু থাকা বর্তমান প্রজন্মের বর্তমান ই নামজারি ব্যবস্থা থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভূমি সেবা গ্রহণকারী নাগরিক, ভূমি সেবা প্রদানকারী ভূমি কর্মকর্তা, ভূমি সেবায় সহায়তাকারী সিস্টেম ডেভেলপার সহ সকল অংশীদারের মতামত গ্রহণ করেন স্মার্ট মিউটেশন সিস্টেম। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি স্মার্ট মিউটেশন সার্ভিস সিস্টেম ডেভেলপমেন্ট, ব্যবহারকারী কেন্দ্রিক ডিজাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সার্ভিসের সাথে সহজ ইন্টিগ্রেশন, অটোমেশন, দক্ষতা প্রবাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ বিশ্লেষণ প্রতিবেদন এবং শক্তিশালী ডিজিটাল নিরাপত্তা, ওপেন ডেটা পলিসি ইত্যাদি ওপর জোরদার করে। তো আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে স্মার্ট মিউটেশন সার্ভিসেস সিস্টেম এই যে এই ওয়েবসাইট আপনারা চলে যাবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাতে যাচ্ছি যে এখন যদি আপনি নতুন কোনো দলিল করেন, তো সেক্ষেত্রে অটোমেটিক নামজারি হয়ে যাবে। আসলে সব উপজেলায় এই সিস্টেমটি এখনো চালু হয় নাই, কিছু কিছু উপজেলায় চালু রয়েছে পরীক্ষামূলকভাবে। আশা করা যাচ্ছে 2024-এর মধ্যে মাঝামাঝি সময়ে সব উপজেলায় সিস্টেমটি চালু হয়ে যাবে। তো এর মাধ্যমে অনেক ভোগান্তি কমবে। আর যদিও বলা হয়েছে ভিডিওর প্রথমে যে নামজারি বাতিল, আসলে বাতিল নয়, নামজারি থাকবে।
আর যাদের আগে দলিল হয়ে গেছে তাদেরকে অবশ্যই নামজারি করে নিতে হবে। আপনি যদি ভবিষ্যতে দলিল করতে চান সেক্ষেত্রে আপনার এই সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না। তো আশা করছি আপনারা অনেক উপকৃত হয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।